বাবু, তুমি কোথায় যাচ্ছ? চিটাঙ্গে। কার বাসায়? আমার নানা ভাইয়ের বাসায়। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন, আপনার কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর যাচ্ছি। এখনও অ্যাকচুয়ালি ঈদের ভাইবটা আসা নেই, বাট রোজারটা মেবি বেশি ভালো কেটেছিল। ট্রেন বাস কোনটাতে বেশি কমফোর্টেবল মনে করেন? আমি আসলে আমার মেয়ে ঢাকাতে, তো ওই জন্য নিতে আসলাম। আমি ছোটো মেয়ে। অনেকদিন পরে বাড়ি যাওয়া হচ্ছে, ভালোই লাগছে। সবাইকে দেখবো, দেখবো অনেকদিন পর, ভালো লাগছে। আসলে 2 বছর পর বাড়িতে যাচ্ছি, মানে ঈদে বাড়িতে যেতে খুব ভালো লাগছে। 2 বছর পর যাচ্ছি, খুব ভালো লাগছে। ঈদ মানে ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে উদযাপন করা। বাবু, তুমি কোথায় যাচ্ছ? চিটাঙ্গে। কার বাসায়? আমার নানা ভাইয়ের বাসায়। এই ঈদে কুরবানিতে বাড়ি ফিরতেছেন কতদিন পর? গত বছর গিয়েছিলাম, আর এবার যাচ্ছি। অনেকদিন পর বাড়ি যাচ্ছেন, তো অনুভূতিটা কেমন লাগতেছে? কুরবানি দেবেন নিশ্চয়ই, ইনশাআল্লাহ। কুরবানিতে বাড়িতে যাচ্ছেন, কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, অনেক খুশি লাগতেছে। অনেকদিন ধরে ফ্যামিলি থেকে আলাদা ছিলাম, বাড়ি ছিলাম ঢাকাতে, ব্যাচেলার্স লাইফ। তো খুশি লাগতেছে, ফার্স্ট টাইমই যাচ্ছি ফ্যামিলির সাথে ঈদ করতে। আগে আসছি, যে কিছুদিন আগে আসছি। এবারে যে আমরা অনায়াসে টিকিট পেয়েছি অনলাইনের মাধ্যমে, এখন আমাদের এই যে যাত্রাটা অনেক আশা করি এনজয়েবল হবে, সেটা আর কি। ভালো লাগছে সব কিছু মিলিয়ে।